আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলপনা অনলাইন ক্লাস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রাশেস রহমতে সবাই ভালো আছেন তো আপনারা যারা দু হাজার একুশ সালে এসএসসি পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য একটি আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি এখানে দেখুন দৈনিক শিক্ষা ডট কম একটি নিউজ কভার করেছে এখানে হেডলাইনে লেখা আছে এসএসসি পরীক্ষার খাতা বিতরণ শুরু সতেরো অক্টোবর নিউজটি প্রকাশ করা হয়েছে সাত অক্টোবর দু হাজার একুশ চলো নিউজটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল খাতা অতিরিক্ত উত্তরপত্র ও আনুষাঙ্গিক সরঞ্জাম আগামী সতেরো অক্টোবর থেকে কেন্দ্রগুলোকে বিতরণ শুরু করেছে ঢাকা বোর্ড আগামী আটাইশ অক্টোবর পর্যন্ত বোর্ড থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হবে নির্ধারিত দিনে নির্ধারিত জেলার কেন্দ্রগুলোর কেন্দ্র সচিব বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে এসব সরঞ্জাম গ্রহণ করতে হবে এসব তথ্য জানিয়ে বোর্ড থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্র ও সরঞ্জাম বিতরণের সূচি প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে সেই নোটিশটা আমি এই নোটিশটার লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে চাইলে এটা দেখে নিতে পারেন এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে এখনও যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন না খুব শীঘ্রই পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করুন কেননা সময় খুব কম আরেকটা কথা আপনাদের যে ওয়েমআ শিট আছে সেটা কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে আপনাদের যদি সেখানে কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটা ফেল আসবে তো এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি সেখানে আপনাদের দেখিয়ে দিয়েছি একটু যে ঠাতে কলমে সঠিকভাবে সেই ওয়েমআর শিটটা পূরণ করতে হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সেটা দেখে নেওয়া খুবই জরুরি কেননা সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটা ফেল আসবে আপনার রেজাল্ট যদি ভালো আসে কিন্তু সেখানে যদি আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার এগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেই রেজাল্ট খারাপ হবে এবং সেটা ফেল আসবে তাই বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করার ছিল আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ